রাজধানী শ্যামলীর রিং রোডে পরিপূর্ণ আধুনিক হসপিটালের মাধ্যমে রোগীদের সেবা দিয়ে আসছে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। হসপিটালের সেবায় পরিতৃপ্ত হয় দেশ ও দেশের বাইরের অনেক রোগীরা চিকিৎসা নেওয়ার জন্য ভিড় করে এই হাসপাতালে। ফিজিওথেরাপি এবং হার্ট অ্যাটাক রোগীদের জন্য রয়েছে উন্নত মানের চিকিৎসা। এখানে রয়েছে আধুনিক বেড, কেভিন, ভিআইপি কেভিন সহ ফিজিওথেরাপি, এক্সরে, ইউএসজি। এছাড়াও পুরুষ মহিলাদের জন্য রয়েছে আলাদা আলাদা ওয়ার্ড। হাসপাতালে আরও রয়েছে অত্যাধুনিক ল্যাবের পাশাপাশি ব্লাড কালেকশন রুম, নার্সিং রুম, দ্রুত রিপোর্ট ডেলিভারির জন্য ডেলিভারি রুম। উন্নত চিকিৎসার পাশাপাশি এই হাসপাতালে রয়েছে রোগীদের আপ্যায়নের জন্য বিশেষ ফুড কোর্ট। আমাদের ডিপিআরসি মূলত বাত, ব্যথা, প্যারালাইসিস, ডিজেবিলিটি, ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসাকে বেশি জোর দিচ্ছে, কিন্তু এটি একটি জেনারেল হসপিটাল। আগে কিন্তু আমাদের রুগীরা বাংলাদেশের বাইরে চলে যেত পার্শ্ববর্তী রাষ্ট্র, অন্যান্য রাষ্ট্রে, কিন্তু এখন উল্টো ডিপিআরসিতে নিয়মিত বিদেশ থেকে আমাদের প্রবাসীরা চলে আসছে, ইউরোপ, আমেরিকা থেকে আসছে, মধ্যপ্রাচ্য থেকে আসছেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড থেকে চলে আসছেন। প্যারালাইসিস ছিল অনেকে, হাড় ক্ষয় ছিল অনেকে, ব্যথা বেদনায় ভুগত, হাঁটু, কোমর, ঘাড় ব্যথা, বাচ্চাদের ইভেন কি বয়স্কদের শারীরিক বিভিন্ন অক্ষমতায় ভুগছিলেন যারা, তারা কিন্তু এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছেন এবং তারা নিয়মিত ফলোআপে আমাদের এই ডিপিআরসিতে চলে আসেন। অত্যাধুনিক ডায়াগনস্টিক ল্যাব আছে ডিপিআরসি, যেটার মাধ্যমে আমরা রোগ নির্ণয় করতে পারি খুব সহজেই, এবং চিকিৎসা ব্যয় আমাদের ডায়াগনোসিসের ক্ষেত্রে বলেন, ইভেন কি চিকিৎসা ট্রিটমেন্টের ক্ষেত্রে বলেন, পৃথিবীর যে কোনো দেশের তুলনায় অনেকাংশেই কম। এবং আপনারা জানেন যে অ্যাডভান্স থেরাপি চিকিৎসা বা এই জাতীয় চিকিৎসা ইউরোপ, আমেরিকা বা সিঙ্গাপুর, থাইল্যান্ডে অনেক ব্যয়বহুল, যেটা বাংলাদেশে আমরা একই মানের চিকিৎসা, ইভেন কি অনেক ক্ষেত্রে আরও অ্যাডভান্স চিকিৎসা আমরা দিয়ে থাকি, যেটা অনেক কম খরচে আমাদের এখানে পেতে পারে। আমরা দীর্ঘদিন ধরেই কাজ করে আসছি ডিপিআরসি, আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের গণ্ডিত পের হয়ে সারা বিশ্বে বাংলা ভাষাভাষী রুগীরা আমাদেরকে আলহামদুলিল্লাহ চিনে। আমাদের এই হাসপাতালে মূলত এটা প্রথমে ফিজিওথেরাপি হাসপাতাল ছিল, বর্তমানে আমাদের এই হাসপাতালে ইমার্জেন্সি, অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগ, মেডিসিন বিভাগ, শিশু বিভাগ, গাইনি বিভাগ, নেফ্রোলজি বিভাগ, কার্ডিওলজি বিভাগ, নিউরোলজি বিভাগ, চর্ম ও যৌনরোগ বিভাগ, ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট, মানসিক স্বাস্থ্য বিভাগ, ম্যাটারনিটি বিভাগ, প্যাথোলজি বিভাগ এবং রেডিওলজি বিভাগ রয়েছে। অসহায় যারা দরিদ্র, যাদের আর্থিক অসচ্ছলতা রয়েছে, তাদের জন্য আমরা বিশেষ একটা ব্যবস্থা রেখেছি।